দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো এই বাসা বাড়িতে এলইডি বাল্ব, এই সকল বাল্বগুলো নষ্ট হয়ে গেছে অথবা ভেঙে গেছে পড়ে। এই সকল বাল্বগুলো ফেলে না দিয়ে কিভাবে কম খরচে মেরামত করা যায় সে বিষয়টা আমি দেখাব। আপনারা চাইলেই একটি বাল্বের দাম 100, 150, 200, 300 টাকার পড়ে, এগুলো অন টাইম বাল্ব, এই বাল্বগুলোর দাম মেলা। তো এই বাল্বগুলো ফেলে না দিয়ে যদি 10 টাকা অথবা 12 টাকা অথবা 15 টাকার ভিতরে আপনি বাল্বগুলো যদি ঠিক করতে পারেন তাহলে কেনার কোনো প্রয়োজন নেই। তাই আমি আজকে দেখাবো যে কোন কারণে বাল্ব সাধারণত কেটে যায় সে বিষয়টা দেখাবো, এবং বাল্ব কীভাবে দিয়ে আপনি এই এলইডি বাল্বগুলো কীভাবে দিয়ে মেরামত করবেন এবং কী কারণে এলইডি বাল্ব কেটে যায় এবং দীর্ঘস্থায়ী হয় সে বিষয়গুলো আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা সঙ্গেই থাকুন, আর পারলে একটি কমেন্ট করে দেবেন কমেন্ট বক্সে। এই এলইডি বাল্ব মেরামতের জন্য প্রয়োজনীয় জিনিস একটি তাতার লাগবে, রজন লাগবে আর রং লাগবে। এই যে এই বাল্বগুলো, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এগুলো আমি চেঞ্জ করেছি, অনেক ক্ষেত্রে অনেকগুলো নষ্ট হয়ে গেছে আর কি। দেখেন এই বাল্বটা ভালো একটি বাল্ব, এই জ্বলতেছে, কিন্তু এই বাল্বটা যে কাটা সেইটা আপনাদের দেখাই একটু। জ্বলতেছে না কারণ এটা কেটে গেছে। তাহলে আমাদের এই বাল্বটা মেরামত করব। দর্শক, এই বাল্ব সাধারণত এটা এভাবে দিয়ে খোলা যায়, অন টাইম বাল্ব। বাল্বের সাধারণত এই এলইডির এই সার্কিটটা, এইটা নষ্ট হয়ে যায়। এই চায়না বাল্বগুলো, অন টাইম এই বাল্বগুলো, এগুলো নষ্ট হয়ে যাওয়ার পিছনে কয়েকটি কারণ আছে। তারের ভিতরে মেন কারণ হচ্ছে এই বাল্বগুলোর যে হিট সিং থাকে, এই হিট সিংগুলো হচ্ছে খুবই দুর্বল হিট সিং, যার কারণে এই বাল্বগুলো কেটে যায়। আর তারপরে অনেক কারণ আছে। এখন আমি এই বাল্বটা সবেমাত্র খালি চেঞ্জ করে দেব, তাতেই এই বাল্বটা জ্বলতে থাকবে। এই বাল্বের যে প্যানেলটা আছে, এই সার্কিটটা আছে, এটা আমি চেঞ্জ করে দেব। দেখে বোঝা যাচ্ছে যে বাল্বটির এই প্যানেলটি বাল্ব কেটে গেছে। যার কারণে মাপার প্রয়োজন আছে আমি মনে করি না, এটা আমি খুলে নিলাম। একটি নতুন প্যানেল, এটা একটি 20 ওয়াটের একটি প্যানেল। অবশ্যই এটা একটি ড্রাইভার, আপনার ড্রাইভার দুর্বল থাকলে অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যায় বাল্ব। থাকে বাল্বের যে প্যানেলটা চেঞ্জ করে দিলেই বাল্ব জ্বলতে থাকে। তাহলে আমি এখানে শুধু এই প্যানেলটা চেঞ্জ করে দেব। বাল্বের এই প্যানেলটা চেঞ্জ করার নিয়ম হচ্ছে, এখানে পিলাস আছে, দেখেন এই পিলাসে লাল তারটা যোগ করে দেবেন আর এই মাইনাসে কালো তারটা যোগ করে দেবেন, অ্যাডজাস্ট করে দেবেন, তাহলেই বাল্বটি জ্বলতে থাকবে। লাল তারটি আমি এখানে অ্যাডজাস্ট করে দেব, এখানে কালো তারটি অ্যাডজাস্ট করে দেব, কাজ শেষ। এটার দাম 12 টাকা দাম নেবে। সামান্য 12 টাকার জন্য আপনি নতুন বাল্ব কেন কিনবেন? এই ঠিক হয়ে গেল বাল্বটি সম্পূর্ণরূপে। এবার আমরা এটা সেট করে
একটু জ্বালায় দেখা। এই হচ্ছে মাত্র 12 টাকার বিনিময়ে একটি নষ্ট বাল্ব মেরামত করতে পারবেন। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি অন্তত কমেন্ট করে যাবেন, আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।